দাবি পূর্বের মানসিক সমস্যার কথা জানতে পেরে আচরণ পাল্টে যায় স্ত্রীর। বছর দুয়েক আগে বের করে দেন বাড়ি থেকে। আমি তো তার হাজবেন্ড, যত যাই হোক তার বাসা থেকে কিভাবে বের করে দেয় এটা আমার মাথায় কাজ করে না। কখনো কারো দুয়ারে বসে আছেন, কখনো উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। চল্লিশ ঊর্ধ্ব মানুষটির নাম কবির হোসেন, যিনি একজন ডাক্তার, একসময় সেবা দিয়েছেন বহু মানুষকে। অথচ সেই মানুষটি চিকিৎসার অভাবে পার করছেন ভবঘুরে জীবন, যার এখন ঠাঁই হয়েছে চট্টগ্রামে এক স্বেচ্ছাসেবীর কাছে। কিন্তু কি এমন ঘটেছে কবির হোসেনের জীবনে? পুরোপুরি সুস্থ না হলেও বলতে পারেন নিজের অতীতের কিছু কথা। জানান, কলেজ জীবনে ১৯৯৭ সালে প্রেমিকাকে হারানোর পাশাপাশি বাবার মৃত্যুতে বড় এক মানসিক আঘাত পান তিনি। সেই থেকে মানসিক সমস্যা দেখা দেয় তার। এখন তার ইনকাম করতে পারো না, আগে তো আত্মীয় স্বজনরা সব দিয়ে দিস, এদিক ওদিক দৌড়ে এসি গাড়িতে বিমানে উঠত, এগুলি খোটা দিত। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, আমি প্রায় বলতাম যে খাবার সময় আমাকে কিছু, ওই মুহূর্তে আমি খাবার রেখে ওইটা আমি একে পরে বেরিয়ে দিতাম। এমন কিছু কথা বলে যেগুলিতে ব্রেনে কেউ ইফেক্ট করে, যার কারণে অল্পতেই আমি রেগে যাই এবং স্থান ত্যাগ করি। স্থান ত্যাগ করার পরে আমি যখন কয়েকদিন যদি না খেয়ে থাকি তখনই ব্রেনে ইফেক্ট করে আরও বেশি, তখন আমি রোড গার্ড আর চিনি না। কারণ আমি ইচ্ছা হোক অনিচ্ছা হোক পুরোটাই ফ্যামিলির ট্র্যাজেডির কারণে আমি আজকে রাস্তায়। মানসিক সমস্যা কিছুটা কাটিয়ে ওঠে পড়ালেখা করেন ঢাকা ও রংপুর মেডিকেল কলেজে, পরে কর্মরত ছিলেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে। বিয়ে করেন ২০০৬ সালে, তাদের আছে দুই সন্তান, ছিল অর্থ সম্পদ। কিন্তু হঠাৎই বদলে যায় সব কিছু। তার রাতে তাহাজ্জুদ পড়তো, আমি বলতাম মাদাম তুমি কিসের তাহাজ্জুদ পড়ো, আমার ধমকায় কথা বলো, আমার মাকে ধমকায় কথা বলো। কবির হোসেনের আদিবাড়ি মুন্সীগঞ্জে হলেও বড় হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে। জানেন না মা কোথায় আছেন, এক ভাই জীবিত থাকলেও তার সাথেও নেই কোনো যোগাযোগ। তবে পুরোপুরি সুস্থ হলেও ফিরতে চান না স্ত্রীর কাছে। আপনার স্ত্রী আপনাকে বাসায় নিয়ে যেতে চায়, যাবেন না? ১ কোটি টাকা এক পাশে যদি কই থেকে দেব, থাকলে তো দিব, আমি যাব না। প্রয়োজন আপনাদের সাথে ওনার সাথে থাকবো, ওনার সাথে তো আমার রক্তের সম্পর্ক না, গতকালকে দুপুরেই পরিচয়। মানিকগঞ্জে জমি ছিল, আমার মা অবশ্য কাগজপত্র তো পড়তে পারতো না, ওইটা আমি ১ কোটি টাকার উপরে বিক্রি করি। আর মিলে জেলে ব্যাংক লোন টোন নিয়ে পরে আমি তো বাড়ি সহ কিনছি। হ্যাঁ, অন্য নামে তো আগেই লিখে রাখছি আমি।